لله نحمده ونستعينه ونستغفره ونستغفر به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث بينهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم تعنوا على البر والتقوى ولا تعنوا على الإثم والعدوان الآيات قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان وصيام محرم أفضل الصلاة بعد الخليلة صلاة الليل সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকের দিনে আমাদের তার ইবাদতের মধ্যে সামিল হওয়ার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। গতকাল অগণিত শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আশি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আরবি মাসের আরবি বছরের প্রথম মাস মহররম আজকে ৬ তারিখ, তো এই মাসে কিছু ঘটনা সম্পর্কে পূর্বের সপ্তাহে আলোচনা করা হয়েছে যে এই মাসে ভালো ঘটনা ঘটেছে। আপনার আল্লাহ সুবহানাহু তাআলা বানি ইসরাঈল সম্প্রদায়কে ফিরআউন ও তার বংশধরদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন, আর ফিরআউনের যে অত্যাচারে যারা জর্জরিত ছিল মূসা আলাইহিস সালাম ও বানি ইসরাঈলকে সমুদ্র থেকে পার করে অপর প্রান্তে নিয়ে গেছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন। তো যে হাদিসটা আমি পাঠ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহররম মাসে ১০ তারিখে অর্থাৎ আশুরা দিন, যেটাকে আশুরা দিন বলা হয়, মহররম মাসের ১০ তারিখে বলা হয় ইয়াউমে আশুরা বা দশম দিন, যে দেশে স্বামীর ১০ তারিখ যেই দিনকে পড়বে সেই দিনকে আমাদের করণীয় হচ্ছে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেছেন, এভাবেই চলত। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ১ বছর আগে সাহাবায়ে কেরামদের হঠাৎ খেয়াল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রোজা রাখতে আমাদের বলেছেন, আমরা রোজা রাখি আশুরার ১০ তারিখে অর্থাৎ মহররম মাসের ১০ তারিখে রোজা রাখি, কিন্তু এই দিনটাতে রোজা রাখে আবার ইয়াহুদিরাও। ইয়াহুদিরা মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, তারাও ওই দিনকে রোজা রাখে এই জন্য যে আল্লাহ শুকরিয়াতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন ফিরআউনের অত্যাচার থেকে এবং ফিরআউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন, যার জন্যে তারা রোজা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামগণ রোজা রাখতেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনেক বিষয় ইয়াহুদীদের বিপরীত করতে বলতেন, যে ইয়াহুদীরা যা করে তোমরা তার বিপরীত করো। তো কিছু সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, এই যে মুহররম মাসের 10 তারিখ আমরা রোজা রাখি, এই দিনকে তো ইয়াহুদীরাও রোজা রাখে, তাহলে এটা কি তাদের সঙ্গে আমাদের এক হয়ে যাচ্ছে না? যেমন ইয়াহুদীরা আপনার সন্তান যখন হয়, যদি পুত্র সন্তান কারোর হয় আকিকা দেয়, আর কন্যা সন্তান হলে আকিকা দেয় না। আর ওরা পুত্র সন্তান হলে একটা আকিকা দেয়, একটা ছাগল জবাই করে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তাদের বিপরীত করতে, আকিকাতে পুত্র সন্তান হলে পরে দুইটি ছাগল জবাই করতে হবে, এবং কন্যা সন্তান হলে একটি ছাগল জবাই করতে হবে। তো তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে অনুধাবন করলেন, সাহাবা ইকরামদের অভিযোগ শুনে তিনি বললেন যে পরের বছরে যদি আমি জীবিত থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখব। এটা রয়েছে সহিহ মুসলিমের হাদিসে, আবু দাউদ হাদিস 2445 সম্ভবত সেখানে পরিষ্কার রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত ছিলেন না, অর্থাৎ পরের বছরের মহরম মাসের 9 তারিখ বা 10 তারিখ তিনি পাননি, তার আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পরের বছর যদি আমি জীবিত থাকি তাহলে মহরম মাসের 9 তারিখে রোজা রাখবো, ইয়াহুদীদের বিপরীত করব, 10 তারিখে তো রোজা আমরা থাকি, 9 তারিখেও রোজা রাখবো। তাহলে তার ইচ্ছাটা, তার যে ব্যক্ত করা যে আমি 9 তারিখেও রোজা রাখবো, এটা একটা আইন হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটা শরীয়তের বিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো যে ইয়াহুদীদের বিপরীত করতে গিয়ে আমাদেরকে রোজা রাখতে হবে, কিন্তু 9 তারিখ আর 10 তারিখ। যদি কেউ রোজা রাখতে চায় 10 তারিখ, তাহলে তাকে 9 তারিখেও রাখতে হবে, কারণ ইয়াহুদীরা একটা রোজা রাখে, তার বিপরীত মুসলমানদের করতে হবে। আর এই রোজার বিষয় রয়েছে পূর্বের যে এক বছরের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তার মধ্যে সে ছোটোখাটো গোনা হয়ে যায়, সেগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন। এবারে আসা যাক সংক্ষিপ্তভাবে ইতিহাসের ব্যাপারে। 10ই মুহররম ভালো ভালো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটি ঘটনা যেটা ঘটেছে সেটা ইসলাম মোকাম্মল হয়ে যাওয়ার পর ঘটেছে, আর সেই ঘটনাটা রাজনৈতিক কারণে ঘটেছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মোটেই ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করতে যাননি, ইসলামকে আলোকিত করার জন্য তিনি যুদ্ধ করতে যাননি, আর কোনো যুদ্ধই সেখানে হয়নি। ঘটনাটা ঘটেছিল যখন ইয়াজিদ খলিফা ছিল, তার পূর্বে ছিল মুয়াবিয়া তার পিতা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিল, পঞ্চম খলিফা। অতঃপর তিনি একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে নিজে মৃত্যুসজ্জায় শায়িত হওয়ার আগে তার পুত্র ইয়াজিদকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হয়েছিলেন, তার মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা হয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনুধাবন করতে লাগলে যে হাসান এবং হোসেন, তার মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু বক্তৃতার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে ছিলেন, এমনকি কিছু কিছু জায়গায় তিনি বক্তব্য প্রদান করেছিলেন, তাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেছিলেন যে পরবর্তী খলিফা মানুষ একে করে দেবে, আর একটা বংশ পরম্পরার একটা চিন্তাধারা তার মনে চলে এসেছিল, যার কারণে তিনি ইয়াজিদকে খলিফা ঘোষণা করেছিলেন। এবারে আপনার মদিনার সমস্ত মানুষ কিন্তু ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছিল, এমনকি সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করা 60 জন সাহাবা ইকরাম জীবিত ছিলেন, 60 জন সাহাবাদের মধ্যে সকল সাহাবা তার হাতে বাইয়াত করেছিলেন, ইয়াজিদকে খলিফা হিসেবে শাসক হিসেবে মেনে নিয়েছিলেন, কেবলমাত্র 4 জন ব্যতীত, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমার, আবদুল্লাহ ইবনে জুবাইর এবং হোসেন বিন আলী।
এই চারজনের মধ্যে আবার প্রথম দুইজন ছয় মাস সাত মাস অতিক্রম করতে করতে তারাও ইয়াজিদকে মেনে নিলেন, যাতে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে নিলেন। অতঃপর হুসেন কে তারা বলতে লাগলেন যে আপনিও ইয়াজিদকে স্বীকার করে নিন, মেনে নিন খলিফা হিসাবে, এটা মুসলিম সম্প্রদায়ের ঐক্যের জন্য খুব জরুরি বিষয়। কিন্তু সেই সময় হুসেন রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত ছিলেন না, তিনি চলে গেলেন মক্কায়, মদিনা থেকে মক্কায় চলে গেলেন এবং মক্কায় এসে আপনার কিছু ইরাকিদের সাথে তার সাক্ষাৎ হল। সেই সমস্ত ইরাকি যারা ইতিপূর্বে তার পিতাকেও ধোকায় ফেলেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে ধোকায় ফেলেছিল, তারা মুনাফিকি করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধরে নিয়ে হত্যা করেছিলেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। তো এসব কথা সাহাবায়ে কেরামগুলো তাকে স্মরণ করাতে থাকলেন, তিনি কিন্তু তিনি মানেননি। প্রায় দেড়শোখানা চিঠি ইরাকিরা কুফাবাসীরা প্রায় দেড়শোখানা চিঠি দিয়েছিল হুসেনকে যে আপনি আমাদের এখানে চলে আসেন, ইরাকে চলে আসেন, কুফাতে চলে আসেন, আমরা আপনাকে খলিফা করব। অতঃপর হুসেন রাদিয়াল্লাহু আনহু অবস্থা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য তার মাসুদো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন কুফায় যে তুমি গিয়ে অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসো, তারা যে আমাকে ডাকছে আমাকে খলিফা করবে বলে, আমাকে গভর্নর করবে বলে, এটা সঠিক কিনা। মুসলিম বিন আকিলের যেতে সময় লাগলো, মুসলিম বিন আকিল যেতে সেখানে মানুষের মধ্যে যখন জানাজানি হলো যে হুসেনের পক্ষ থেকে এসছে, অগণিত ইরাকিবাসী এসে তার কাছে হুসেনের নামে তার কাছে বায়াত করতে শুরু করলো। আর সেই সময় সেই কুফার যিনি গভর্নর ছিলেন, যিনি শাসক ছিলেন, তার দৃষ্টিতে সেটা পড়ল। ফলে তিনি কী করলেন, সেরকম কোনো ব্যবস্থা নিতে পারলেন না, যথা তিনি খবরটা দেওয়ার প্রচেষ্টা করলেন ইয়াজিদের কাছে যে এরকম ঘটনা এখানে ঘটছে। অতঃপর মুসলিম বিন আকিলকে তারা কিছু পত্র দিলেন যে তুমি গিয়ে হুসেনকে এগুলো দাও, হুসেন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, অতঃপর সে এখানে এসে আমাদের খলিফা হবে। যখন মুসলিম বিন আকিল পথের মধ্যে আসে তখন ইয়াজিদের কাছে কিছু সংবাদ গেল যে ইরাকে তথা কুফায় যাকে গভর্নর করা হয়েছে তার কিছু বিচ্যুতি ঘটছে। ফলে তিনি তাকে রদ করে দিলেন, তার পথ থেকে বাতিল করে দিলেন এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সেখানে খলিফা করলেন, সেখানে গভর্নর করলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কী করলো, মুসলিমকে ধরলো রাস্তায় সে হুসেনের কাছে পৌঁছবার আগে, আর ওদিক থেকে হুসেন কী করলো, আর অপেক্ষা না করে চলতে শুরু করলো কুফার দিকে। মক্কা থেকে সে কুফার দিকে রওনা দিয়েছে, আর ইতিমধ্যে আবার আধা পথের মধ্যে মুসলিম বিন আকিলকে ধরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করে দিল। তার কিছুদিন পরে যখন এই হত্যা করার পরে কী করলো কুফাবাসীরা ইরাকবাসীরা ভয় পেয়ে গেল যে আমরা শুধু এর হাতে পত্র দিয়েছি হুসেনের হাতে বায়াত করার জন্য, এটাই যদি এত একে হত্যা করা হয়। আর সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দিল যারা ইয়াজিদের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধাচরণ করবে তাদেরকে হত্যা করা হবে। তখন কুফাবাসীরা সবাই পিছিয়ে গেল, বড় বড় গোল যে তোমরা ইয়াজিদকে ক্যান্সেল করে হুসেনকে পদে বসাবো, সব কিছু তখন গর্বের মধ্যে সেরিয়ে গেল। অতঃপর হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে গেল, সেখানে যাবার পরে তিনি যখন ওই অবস্থার মধ্যে পড়লেন, সব কিছু অবগত হলেন যে কী কী ঘটনা ঘটেছে, তিনি কী করলেন একটা পত্র লিখলেন ইয়াজিদের নামে। সেই পত্রতে তিনি উল্লেখ করলেন যে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, নইলে আমাকে আরব সীমানার বাইরে কোনো দেশে চলে যেতে দেওয়া হোক, নইলে আমাকে সুরক্ষা সহকারে ইয়াজিদের কাছে পৌঁছানো হোক, আমি তার কাছে বায়াত করতে চাই। আর এই ঘটনাগুলি পরিষ্কারভাবে বর্ণিত রয়েছে ইসলামের ইতিহাসে যে ঘটনা রয়েছে, আল বিদায় আবার নিহায়া, প্রায়
আপনার বারোটি খণ্ড আর বিদায় আবার নিহা এমন একটি গ্রন্থ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সেটা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন ছিলেন কোনো কিছু ছিল না, তার আরশ পানি বলেছিলেন, এবং তারপরে প্রথম সৃষ্টি কলম, তারপরে বিভিন্ন সৃষ্টি, জিন সৃষ্টি, মানুষ সৃষ্টি, বিভিন্ন নবীর ইতিহাস, বিভিন্ন নবীর বর্ণনা, অতপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, অতপর চার খলিফা থেকে শুরু করে সমস্ত খলিফার ইতিহাস, তাবেঈ তাবা তাবেঈ পর্যন্ত সমস্ত ঘটনা তিনি বৃত্তান্ত পেশ করেছেন ওই বইয়ের মধ্যে। তো সেখানে এই ঘটনা পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলেন, তিনি চিন্তা ভাবনা করলেন যে এই পত্র হোসেনের কাছে পৌঁছে যাবে, এই ইয়াজিদের কাছে পৌঁছালে পরে ইয়াজিদের কি মনস্থ হয় সেটা আমরা বুঝতে পারছি না, হয়তো ইয়াজিদ আমাকে দোষারোপ করতে পারে। তিনি কি করলেন, হোসেনকে আগেও মারতে দিলেন না, কোথাও যেতে দিলেন না, অতঃপর তার একটা আলোচনা সেবা করছিল যে ওর সঙ্গে কি ব্যবহার করা যেতে পারে। তো সেই হিসাবে তাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি আমাদের সঙ্গে কি করো, এসো অস্ত্র প্রচারণায় অংশগ্রহণ করো আমার অমুক অমুক সেনার সাথে, তুমি যদি বিজয়ী হও তোমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া যাবে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন যে আমি যেতে চাই না, আমি তোমাদের সঙ্গে বিদ্রোহের লিপ্ত হতে চাই না, আমাকে হয় মদিনায় যেতে দেওয়া হোক, নয়টা ইয়াজিদের কাছে নিয়ে চলো, নয় আমাকে অন্য দেশে যেতে দাও। কিন্তু সে কথা শুনলেন না। কিনার বলে এক ব্যক্তি তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলে এবং তাকে বর্ষা নিক্ষেপ করলো, প্রথমে বর্ষা নিক্ষেপ করাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, অতঃপর তরবারে দিয়ে তার মস্তককে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। যেভাবে আজকে বর্ণনা করা হয় চারিদিকে, ওই বাংলা একটা কিতাব আছে আপনার বিশাল সিন্ধু, দেখবেন যে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যেভাবে ওই ইসলামিক বুক বই বা ইসলামিক বুক বলে যেগুলো বিক্রি হয়, মিথ্যা ঘটনা মিথ্যা সাজিয়ে মিথ্যা ইতিহাস সাজিয়ে যে দশ দিন ধরে যুদ্ধ হয়েছিল, কুড়ি দিন ধরে যুদ্ধ হয়েছিল, হোসেনের এত সেনা নিহত হয়েছিল, ওদের অত সেনা নিহত হয়েছিল, কারবালা প্রান্তরে পানি পায়নি, হোসেন পানি 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 করে সে মৃত্যুবরণ করেছিল, আবার যার জন্যে ওই দশই মহারমের দিন রোজা রাখতে হয়, আল্লাহ রসুল সাহেব রোজা রেখেছেন, সাহায্য রেখেছেন, সাহাবে কেরামগুলো রোজা রেখেছেন, হাসান হোসেন সবাই রোজা রেখেছেন, কারণ আল্লাহ রসুল সাহেবের নির্দেশ ছিল রোজা রাখার, শূন্য করে দিন রোজা রাখা, সেই দিনকে তারা রোজা না রেখে তারা মানুষকে পানি পান করায় যে যে হোসেন পানি না পেয়ে কারবালা প্রান্তরে মৃত্যুবরণ করেছে, অতএব আমরা আজকে পানি পান করেছি, তোমরা পানি পান করো। অথচ কারবালা প্রান্তর এমন একটা প্রান্ত যেখানে এখনো পর্যন্ত যদি একটা আপনার বাঁশ গাড়েন এক ফুট দেড় ফুট ভিতরে যদি গাড়েন মারার সঙ্গে সঙ্গে পানি ফিসকারি বার হবে, আর সেখানে নাকি হোসেন পানি পায়নি, কোনো কিছু যুদ্ধ হয়নি, এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। এবারে যদি ইয়াজিদ দোষী হতো তাহলে আল্লাহ রসুল সাল্লামের ষাট জন সাহাবাদের মধ্যে আটান্ন জন যে সাহাবা আল্লাহ রসুল সাল্লামের ইয়াজিদের হাতে বাইয়াত করলো তাদের কথা কি বলবেন, ইয়াজিদের কাছে যখন তার মৃত্যুর খবর গেল, মৃত্যুর সংবাদ যখন ইয়াজিদের কাছে যায়, তখন ইয়াজিদ আফসোস করেছিলেন, তিনি বলেছিলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদ বাড়াবাড়ি করেছে, সে আমার আদেশ না পেয়ে কেন হোসেনের উপর আক্রমণ করলো, সে জানে না যে কাকে হত্যা করেছে, এমনকি যখন ইয়াজিদ 37 বছর বয়সে মাত্র 37 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, মৃত্যু শয্যায় যখন আছে সে দোয়া করছে হে আল্লাহ আমাকে বিশ্ব মুসলিমদের কাছে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ পাপী বানিয়েছে আমাকে, অথচ আমি সেটা করিনি, সে ঘটনা ঘটাইনি যে ঘটনার জন্য দায়ী আমাকে করা হয়, হে আল্লাহ তুমি উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে এবং আমার মধ্যে কাল কিয়ামতের দিনে তুমি ফয়সালা করে দিও, আমাকে তুমি ক্ষমা করো যদি আমার এর মধ্যে ভুল থাকে। অথচ তার নামে আজকে কাফির 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 বলে চারিদিকে চিৎকার করা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস, যদি কোনো ব্যক্তি কাফির না হয়, কোনো মুসলিম ভাই যদি তার ভাইকে কাফির বলে, যদি সে কাফির হলো তো কাফির, ঠিক আছে, যদি সে কাফির না হয়, যে ব্যক্তি কাফির বললো সে নিজে কাফির হয়ে যাবে। কিছু গাঁজাখুরি কিতাব, কিছু গাঁজাখুরি পুস্তক যেগুলো লিখেছে ওই শিয়াপন্থী আলেমরা, আজকে দেখুন সে, দেখুন এটা তো শিয়াদের ব্যাপার, শিয়ারা তাকে হত্যা করার পরে খুশি মানিয়েছিল, মেলা বসিয়েছিল, আজকে দেখুন যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করছে তারা একটা গ্রুপ আপনার রেল থেকে শুরু করে এখন আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা নিজেদেরকে দেওবন্দি বলে, যারা নিজেদেরকে তাবলিগি বলে, তারা ওই মুহররম পালন করছে। তাদেরকেও দেখবেন মুহররমের নামে মাতব বানাতে, তাদেরকেও দেখবেন মুহররমের মেলায় যেতে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে আয়াত আমি পাঠ করলাম সামান্য অংশ, তাআলু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআলু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরের সহযোগিতা করো, আর গুনাহের কাজে এবং আল্লাহ বিরোধী সত্তা তাবলীগের কাজে, ইসলামের পরিপন্থী কাজে একে অপরকে সহযোগিতা করো না। আপনি করছেন না, লাঠি খেলছেন না, আপনার ছেলেদের লাঠি খেলছে না, কিন্তু দেখতে যাচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে। আপনার ছেলেটা ঢোল তামাশা করছে না, কিন্তু দেখতে যাচ্ছে সেখানে তাদেরকে উৎসাহ প্রদান করছে। আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার সন্তান সন্তানরা আপনি সেটাকে সমর্থন করছেন না, কিন্তু সেখানে মেলা বসেছে, সেই মেলা থেকে আপনি কিছু ক্রয় করতে যাচ্ছেন, সেখানে আপনার সব পরিবারের সবাই চলে যাচ্ছে, তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে। কিন্তু আজকে মুসলিমরা এগুলো কিছু মনেই করে না, অথচ এটা ইমাম ইমান ভঙ্গের বিষয়। আশুরার দিন, দশই মুহররমের দিন একটাই করণীয়, সেটা হচ্ছে রোজা, আর ইহুদিদের বিপরীত করতে তার আগের দিন রোজা, নয় এবং দশই মুহররম রোজা রাখা, এছাড়া আর কোনো করণীয় নেই। এই গোটা মাসের নামই হচ্ছে মুহররম, অথচ ওই দশই মুহররম একদিনের নাম তারা রেখেছে ক্যালেন্ডারের মধ্যে, সরকারি খাতায় যেগুলো নাম লেখা আছে যে আপনার আগস্ট মাসের 9 তারিখ হচ্ছে মুহররম, অথচ গোটা মাসের নামই হচ্ছে মুহররম। আর ইতিহাস বিকৃত করে দেখবেন যে ওই ওই সমস্ত জায়গায় যেখানে পানি পান করানো হয়, যেখানে মেলা বসে, একদম ওই বাংলা ভাষার উর্দুদের গোলাম হয়ে গিয়েছে, বাংলাদেশের কিছু বোঝে না, মনে হচ্ছে বাংলা বলবো, বাঙালিরা মনে হচ্ছে কাঙ্গাল, ওই উর্দুদের দেখবে মনে হচ্ছে ঝগড়া করে একদম আপনার মন ভেঙে দেবে, মাইন্ড ভেঙে দেবে, আপনার বোর্ড মনে হচ্ছে পুরো ছাই হয়ে যাবে। কত রকমের আপনার ওয়ার্ডিং অফিসার দেখবে যে সুর তুলে একদম মনে হবে যুদ্ধ এখনই নেমে যাবে, হুসেনের নামে, কারবালার নামে ইতিহাস বর্ণনা করা হয়। না জানে পুরাণের কোনো বিষয়, না জানে তারা হাদিসের বিষয়, না জানে প্রকৃত ইতিহাস, বিকৃত ইতিহাসকে তারা আজকে লুফে নিয়েছে, আর সেই বিকৃত ইতিহাসের পথে তারা চলছে। আজকে হিন্দুদের থেকে দেখেন, আজকে অমুসলিমদের থেকে দেখেন, আমাদের কিন্তু কোনো কিছু বাদ নেই। ওরা করছে পূজা প্রতিমা গড়ে, এরা লাস্টে শুয়ে কবরের মধ্যে পূজা পূজা করছে, ওরা দিচ্ছে আপনার মন্দির থেকে দিচ্ছে প্রসাদ, এরাও আপনার দিচ্ছে সিন্নি, ওরা করছে ভজন, এরা করছে কাওয়ালি, ওরা আপনার প্রতিমার ভাষণ যখন হয় তখন ঢোল তাবলা নিয়ে নিয়ে এসে যায়, এরাও আপনার ওই তাজিয়া বানিয়ে ঢোল তাবলা বানিয়ে 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 বানিয়ে, ওদের সঙ্গে এদের কোনো পার্থক্য নেই, আজকে কোনো পার্থক্য নেই। যা ওরা করছে ওই সম্প্রদায় যা করছে, অন্য অন্য সম্প্রদায় যা করছে নিজেদের উৎসবে, যেটা উৎসব নয় সেটাকে উৎসব বানিয়ে নিয়েছে, তাদের দেখা দেখে সব করছে। এমনকি আপনার জায়গা জায়গায় ছোটো 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 মাটির ঘোড়া বানিয়ে নিয়েছে, মাজার তো আছে ঠিক আছে, মাজারে যাচ্ছে বাবারই বাবাকে চিন্তা করছে। এই যে বাংলাদেশে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল, আপনার সেখানে বন্যা হয়েছে এক জায়গায়, আপনার কি বলে ব্রিজের নিচে একটা বাবার মাজার ছিল, সে বাবার মাজার উধাও ভেসে গিয়েছে পানিতে, বাবার রক্ষা করতে পারেনি, পারেনি নিজেকে, তাদের বাবার হাড় গোড় পড়ে আছে, কবর উদরে গিয়েছে, হাড় গোড় পড়ে আছে, যে বাবা নিজেকে রক্ষা করতে পারে না, নিজের মাজারকে রক্ষা করতে পারে না, সে বাবা অপরকে কি রক্ষা করবে? সেটা তো তবু ছিল,
বাংলাদেশে ঢাকা শহরে একটা সিনেমা হল ছিল, দেখা যাচ্ছে সিনেমার বাজার খারাপ, অনেকদিন ধরে হলটাকে বন্ধ রাখা হলো, চারিদিকে পর্দা খাটিয়ে দেওয়া হলো, পর্দা খাটিয়ে ভেতরে কি হলো, হলকে পুরো উদ্ধার করে দিয়ে মালিয়া গোলা হলো, আর হঠাৎ করে খুলে দিয়ে সেখানে ওই উরুজ করা হলো, ব্যাস ফ্রিতে ইনকাম, ফ্রিতে ইনকাম শুরু হয়ে গেলে না আছে কেউ, কারোর কবরই নেই, অনেক জায়গায় এরকম দেখবেন আপনি কোনো কবর নেই, অথচ সেখানে একটা মাজারের মতো বানিয়ে দিয়ে আপনি একটা ঘর বানিয়ে নিয়েছে, ফ্রি ইনকামের রাস্তা কেউ ছাড়তে পারে নাকি, হারাম হারাম করে নাকি, হারাম ছাড়তে পারে নাকি। অনেক জায়গায় আমার দেখবে ওই যে আপনার আজমিরে আছে গিয়ে ময়নুদ্দিন চিস্তির মাজার আছে আজমির, সেখানে হিন্দু মুসলিম থেকে সমস্ত জাতি গিয়ে মা চাদর চড়াচ্ছে, আরে যদি আজ পর্যন্ত চাদর চড়তো সব প্রত্যেকের চাদর চড়তো তাহলে পাহাড় পর্বত হয়ে যেত, উপর দিয়ে চাদর চড়াচ্ছে নিচে দিয়ে নিয়ে সেটা আবার দোকানে গিয়ে বিক্রি হচ্ছে, ধান্দা পানি হচ্ছে, সব জানে কিছু করছে, আর ওই ইনকামগুলো ওই হারাম করে রাখাচ্ছে, আর সেই মাজার তো যাচ্ছে ঠিক আছে, সেই মাজারের ছবি আবার বিভিন্ন জায়গায় দেখবে, কিছু হারাম করে চিন্তা ভাবনা করে যে কী করে ইনকামের রাস্তা বার করা যায়, একটা দিওয়ালে কী করলো, রাস্তার মধ্যে একটা দিওয়ালে তো মাজারের ছবি এঁকে দিল, একটা ঘর বানিয়ে দিল, সেখানে প্রত্যেক বছরে উরুষ চালু করে দিল, ব্যাস বসে বসে ইনকাম। অনুরূপ আজকে মহরমের দিনও হচ্ছে, মহরমের সময় হচ্ছে, বিভিন্ন জায়গায় ওই হুসেনের নামে মিথ্যা কবর বানিয়ে নিল, ছোটো ছোটো ঘোড়া রেখে দিল, সেখানে গিয়ে সিজদা হচ্ছে, সেখানে গিয়ে মানুষ হচ্ছে, সেখানে গিয়ে আপনার বিভিন্ন ফল মূল আপনার ক্ষীর চড়াচ্ছে, সেগুলো আবার তিন্নি হিসাবে বিলি করছে, সেগুলো খেলে ভাগ্য আবার আপনার কীভাবে প্রসন্ন হবে। এই সমস্ত আকিদা যাদের তাদেরকে মুসলিম বলা যায় না, এই সমস্ত আকিদার মধ্যে যারা রয়েছে, যারা এগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা প্রশ্রয় দিচ্ছে, তারা কেউ মুসলিম না, কারণ কলমা পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহা নেই, কোনো এমন ব্যক্তিত্ব নেই যা পূজা করা যায়, যাকে চিন্তা করা যায়, যার কাছে মনত করা যায়, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তিনি, তার কোনো শরীক নেই। অথচ আজকে বিভিন্ন ধরনের প্রতিমা গড়ে বিভিন্ন ধরনের ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে সরিয়ে কবর আছে বা কবর নাই দেওয়ালে ছবি এঁকে সমস্ত কিছু আজকে হচ্ছে, তাদের কাছে চালা হচ্ছে, তাদের কাছে মানত করা হচ্ছে, তাদের কাছে মাথা মতো করা হচ্ছে, এরা কি মুসলিম? ঢোল তাবলা বাজানো হচ্ছে, ঢোল তাবলা গান বাজনা, আপনার গান গাওয়া যেতে পারে যদি গানটা যদি আপনার অশ্লীল না হয়, যদি গানের মধ্যে নিষিদ্ধ কোনো শব্দ না থাকে, যদি গানের মধ্যে আপনার শিরিক না থাকে, বিধাত না থাকে, অশ্লীল বা প্রেম যে লীলা চলে ওই সমস্ত কিছু না থাকে, আপনার গান গাওয়া যেতে পারে, কিন্তু আপনার ওই তবলা আপনার যত রকমের বাদ্যযন্ত্র আছে সমস্ত কিছু হারাম বলে ঘোষণা করা হয় ইসলামে, কিন্তু ওই শ্রেণীর মুসলিমরা দেখবে ওই বাদ্যযন্ত্র বাজিয়ে সমস্ত কিছু ইবাদত করে, শয়তানকে তারা ডাক দেয়। একটা ঘুঙুর মধ্যে যদি সত্তরটা শয়তান থাকতে পারে, তাহলে অত বড় বড় বাজনা বাঁশির মধ্যে কত শয়তান থাকে আপনার ভাবনা চিন্তা করুন। তো প্রকৃত ইতিহাসকে জানতে হবে, হুসেনের নামে আপনার ইয়াজিদের নামে যে অত লানত করা হয়, যারা লানত করে তাদেরকে সাবধান হতে হবে, কাউকে কাফির বলা যাবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত না হওয়া যাবে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন প্রশাসকের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে। আপনার দেশে কোনো রাজা আছে, সেই রাজা যদি মুসলিম হয় সেই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যত আপনার হয়তো চুরি করছে, চিড়িবাজি করছে, বাটপাড়ি করছে, তার কিন্তু আপনি বিদ্রোহ করতে পারবেন না যতক্ষণ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আর ইয়াজিদ কি অমুসলিম ছিল নাকি? সেও পাঁচ ওয়াক্ত নামাজে ছিল, সেও এমন যুদ্ধে অংশগ্রহণ করেছিল যে যুদ্ধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে রয়েছে যে অমুক যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করবে তারা হচ্ছে জান্নাত। আর সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সময় সে যুদ্ধ ঘটেছিল, আর হুসেন ছিল সৈনিক, ইয়াজিদ ছিল সেনাপতি। সঠিক ইতিহাস জানতে হবে, সঠিক বিষয়টা জানতে হবে, তারপর কাজ করতে হবে। তো মুহররম মাসের একটাই করণীয়, সেটা হচ্ছে 10 তারিখে রোজা রাখা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস যে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা,
আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। অতএব মহরম মাসের রোজা যে আমরা সম্মুখে পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটাকে আমাদের রাখার সময় প্রদান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াল্লা ইবাদিহি আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো যে বিষয়টা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে দশই মহরম বিষয়ে আমাদের সম্মুখে যেগুলো প্রচার করা হয় সেগুলো সম্পূর্ণ ভুয়ো প্রচার, সম্পূর্ণ মিথ্যা প্রচার। আর ইয়াজিদের নামে এত গালাগালি করা হয়, এত কিছু করা হয়, আর এটা হচ্ছে শিয়াদের ব্যাপার। শোক পালন করা আপনার তিন দিনের বেশি শোক পালন করা যাবে না, এগুলো শুনেছেন? তিন দিনের বেশি শোক পালন করা যাবে না। তারপরে এরা প্রত্যেক বছর তার নামে শোক পালন করে, প্রত্যেক বছরই শোক পালন হচ্ছে। আর মহরমের নামে, দশই মহরমের নামে যেগুলো বললাম মধ্যে কম, আরো অনেক কিছু করা হয়। প্রথমত বিষয় হচ্ছে শিয়াদের আকীদা হচ্ছে, শিয়াদের আকীদা হচ্ছে ওরা জিবরাইল আলাইহিসসালামকে গালাগালি করে, জিবরাইল আলাইহিসসালামকে গালাগালি করে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে। কারণ কি? জিবরাইল আলাইহিসসালামকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে পাঠিয়েছিলেন যে আলী হবে নবী, আলীকে নবুয়ত দিতে হবে, আর সে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবুয়ত দিয়েছেন, নাউজুবিল্লাহ। তো সেই হিসাবে কি করে, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রাধান্য দেয় না, ওরা প্রাধান্য দেয় কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এমন মিথ্যা মিথ্যা কথা তারা বানিয়ে কিতাবের মধ্যে লিখেছে, সেগুলো প্রচার করে, পড়লে পরে মধ্য ঘুরে যাবে যে সৃষ্টিকর্তা কে, আল্লাহ নাকি আলী। বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা কে কে মাই ওহী হু জিসনে আপনে হাত সে আদম কো পয়দা কিয়া, মাই ওহী হু জিসনে মুহাম্মদ কো মেরে রূপ মে দুনিয়া মে ভেজা। এ সমস্ত আলীর নামে বর্ণনা করা আছে ওদের কিতাবের মধ্যে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা কি আদমকে সৃষ্টি করেছেন? তাহলে তাকে কি সৃষ্টি করলো? তিনি তো মানুষ। যেমন ওদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় নাম হচ্ছে আহমদ, মিম কো হটা দিয়া যায় তো আহমদের আহাদ কা পর্দা হট যায়গা, মিম কে সরিয়ে দিলে আহাদ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একক, অর্থাৎ আল্লাহই হচ্ছে মুহাম্মদ। এটা হচ্ছে বেরেলিদের আকীদা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আকীদা হচ্ছে আপনার শিয়াদের আকীদা যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সব কিছু, সে রে খোদা। অনেককে দেখবেন আবার বিপদে পড়লে ইয়া আলী, আল্লাহ না, আল্লাহকে ডাকে না, ইয়া আলী বলে চিৎকার করে। যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে আলীকে ডাকলো বিপদের সময়, সে মুসলমান থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যখন তুমি কোনো বিপদে পড়বে, এমনকি তোমার জুতার ফিতা পর্যন্ত যদি ফেটে যায়, তুমি আল্লাহর সাহায্য চাও। আর এরা আলীকে সব কিছু মেনে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর নামে অপবাদ দেওয়া হয়, তিনি নাকি হত্যা করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার জন্য, যার কারণে আমিরে মুয়াবিয়ার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, যার কারণে মা আয়েশার সঙ্গে তার সঙ্গে যুদ্ধ বেঁধেছিল। অথচ এগুলো সঠিক না, সঠিক ইতিহাস জানতে হবে। বিকৃত ইতিহাস আমাদেরকে বর্ণনা করে শোনানো হয় গাঁজাখুরি আলেমদের পক্ষ থেকে, আর সেই গাঁজাখুরি আলেমরা চিৎকার চেঁচামেচি করে মনে হয় মনকে ফাটিয়ে দেবে, সমস্ত কিছুকে ছিঁড়ে ফেলে দেবে, এমনভাবে চিৎকার করা করার পরে মনে হয় এক কুড়ি তরবারি হাত ভাঙলে পরে নেমে পড়বে যুদ্ধের ময়দানে। তো চিৎকার চেঁচামেচিদের লোক দেখানো ভুলিতে গেলে চলবে না, সঠিক ইতিহাসকে জানতে হবে, সঠিক বিষয়টাকে জানতে হবে, যেটা সঠিক সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা বেঠিক যেটা হয়ে এসছে এতদিন পর্যন্ত হয়েছে, হয়তো ভুল কারণে হয়েছে, সেগুলোকে একদম পুড়ে ফেলে দিতে হবে। আর আকীদাকে সঠিক করতে হবে যে আমি হচ্ছি মুসলিম, সব কিছু আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিপদে আপদে পড়লে কোনো কাউকে ডাকা যাবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, কারোর কাছে মাথা নত করা যাবে না। যেমন ওরা কী করে বিভিন্ন প্রতিমার পূজা করে, আবার প্রতিমার ছবিকেও পূজা করে, যেমন আজকে এরা বিভিন্ন মাজারের পূজা করছে, মাজারের ছবি এঁকেও দেওয়ালের মধ্যে পূজা করছে এবং সেখানে উরুস পালন করছে।
আর তার মধ্যে দেখুন ওই যে শিয়াদের আজকে যে সমস্ত কিছু শুরু হয়ে গেছে, দেখবেন ওই যে ব্রেলি নামক যারা নিজেদেরকে হানাফি বলে, ব্রেলি নামক আছে সম্প্রদায়, তাদের মধ্যে আর শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তারাও শোক পালন করছে, এরাও খালি পায়ে ঘুরছে শোক পালন করছে, তারাও দশই মহরমের দিন আপনার তালিয়া বের করবে, এরাও দশই মহরমের দিন তালিয়া বের করবে। তাদের মধ্যে এদের মধ্যে পার্থক্যটা হলে কি করে, নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে, অপরকেও পথভ্রষ্ট করছে। আর শিরিকের মধ্যে যারা লিপ্ত থাকবে, এটা পরিষ্কার শিরিক, আকীদাটা শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ কিন্তু মাফ করতে পারে না। অতএব সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার সুযোগ প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.